আমার নবীকে যে গালি দিবে সেই লোকটা আওয়ামী লীগ হবে না বিএমপি হবে না জাসদ হবে না বসত হবে আমরা দেখব না আমার নবীকে যেই লোকটা গালি দিবে সেই লোকটা এমপি হবে না মন্ত্রী হবে আমরা দেখব না যেই আমার নবীকে গালি দিবে আমার কোলে যে আগুন ধরবে তাকে আমরা চাষ করে ছাড়বো যারা বলেন ঠিক ভোলা এত বড় ঘটনা ঘটছে বড় মুসলমানের চেতন শক্তি আসে নাই এখনো মুসলমান ঘমের করে আমি বলি পরিষ্কার কথা আমার নবীরে যে গালি দিব হে কি হিন্দু হবে না খ্রিস্টান হবে না বুদ্ধ হবে না জৈন ধর্মের হবে না শিখ ধর্মের হবে আমরা দেখব না আমার নবীকে যে গালি দিবে সেই লোকটা আওয়ামী লীগ হবে না বিএমপি হবে না জাসদ হবে না বসত হবে আমরা দেখব না আমার নবীকে যেই লোকটা গালি দিবে সেই লোকটা এমপি হবে না মন্ত্রী হবে আমরা দেখব না যেই আমার নবীকে গালি দিবে আমার কলেজে আগুন ধরবে তাকে আমরা চাষ করে ছাড়বো যারা বলেন ঠিক না মুসলমান বিড়ালের গায়ে 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 রক্ত 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 আছে 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 শিয়ালের কুকুরের বিড়ালের রক্তের দাম নাই শিয়ালের রক্তের দাম নাই কুকুরের রক্তের দাম নাই তুমি একটা মুসলিম যুবক তোমার গায়ে রক্তের দাম আছে তোমার গায়ে রক্ত আল্লাহর নবীর ইজ্জতের জন্য জোরে বলেন ঠিক কিনা